আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে এই মুহূর্তে ভালো থাকেন না, যেহেতু ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, স্পেশালি ফেনীর অবস্থা অনেক খারাপ। ফেনী, ফুলকাদি, চট্টগ্রাম, পশুগ্রাম, নগর মাইনা থেকে শুরু করে যা আছে ওগুলো সব আমি যেসব শুনছি যে কুট পানি নিচে, কুট মানে বুঝছেন আপনারা, যেটা সকালে উঠতেই দেখলাম আর গতকালকে থেকে খবর রাখছিলাম। তার পাশাপাশি আপনার ভারতের ডুম্বুর গেট, যেটা লাস্ট 1993 সালে খুলে দেওয়া হয়েছিল, তো ওইটার হিসাবে মানে বাড়টা খুলে দেওয়ার পর এত পরিমাণ পানি ঢুকতেছে যেটা বলবার বাইরে। আর সেই পানির জন্য আপনার মানে গ্রামকে গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে আমাদের বাড়িতে সহজে পানি উঠে না সেটা এখন পানি নিচ্ছে, আর যেখানে নর্মাল পানি উঠে সেগুলো এখন ঘরের টিনের চালে দেখা যাচ্ছে নাকি সন্দেহ। এত পানি ইভেন ফেনীর লোকালয়, মানে আমরা এখন যেরকম হাঁটছি সড়ক, এরকম লোকালয়গুলো ফেনীর টাউনে নাকি হাঁটু পরিমাণ পানি, বা কোনো পরিমাণ পানি চট্টগ্রামে যেখানে পানি সেখানে মধ্যে ফেনী তো অবস্থা খারাপ হবে, কারণ ওখানে মাথা মহরি থেকে শুরু করে সব কিছুই রয়েছে। তো আসলে মানে আন্দোলনের পর এখন আমাদের সময়, আসসালামু আলাইকুম, এখন আমাদের সময় হয়েছে যে আশেপাশে যারা রয়েছেন সেখানে মধ্যে যেসব ভাই বোনেরা রয়েছেন ওরা সবাই সাহায্য এগিয়ে আসেন। সাহায্য বলতে আপনি নিজে মতো সাহায্য করি, সেটা 10 টাকা দিই হোক, সেটা 500 টাকা দিই হোক, যেখান থেকে পারেন উঠে গিয়ে সাহায্য করুন। আর আমি যদি এখানে যদি দেখাই আপনার যে নসুকাটার দোকান ছিল সেই ভাইরাল নসুকাটার দোকান এখন পানির অলরেডি পানিতে ডুবে গিয়েছে, আজকে আর কোনো নেটওয়ার্ক নেই, সেই জন্য আমি কোনো ছবি বা ভিডিও পাচ্ছি না। আর যে রান্না ভাইয়া মানে বিজনেসের নতুন একজন আইটেম ছিল, যার ফার্মে লাখ লাখ টাকার নাম ছিল, সেগুলো সব ভেসে গিয়েছে। আপনারা দেখলে দেখতে পারবেন যে ওনাদের মানে আমাদের গ্রাম্য মাদ্রাসা কোথা, সেই মাদ্রাসার সামনে যে কী পরিমাণ পানি নিচ্ছে, আর ওনার মাছগুলো সব মানে সেখান থেকে পানির জন্য ভেসে গিয়েছে। একজন ব্যবসায়ীর মানে হাহাকার নিজে আসছে। তো কাইন্ডলি আপনারা, আমরা জানি যে মানে কীরকম অবস্থা হইতে পারে, কতটা খারাপ অবস্থা হইলে কি অবস্থাটা হয়, তাই অন্তত আশ্রয় দিয়ে পারেন সাহায্য করুন। শুকনো মুড়ি অন্তত দিন, আর রাতের বেলাতে স্যালাইন, এমওডি, বুটাফেন এগুলো দিন, বিশুদ্ধ খাবার পানি যদি পারেন তাহলে দিন, কারণ যে দেশে খাওয়ার পানির বোতলের দামও 20 টাকা, তো সেখানে মধ্যে দিলে আর কী বা আশা করা যায়। অন্তত স্যালাইন নদীজ থেকে শুরু করে এগুলো মেডিসিনগুলো দিতে পারেন, নাপা প্লাস ছোটো যাদের পিচি বাচ্চা রয়েছে ওদের জন্য ছোটো ছোটো কিছু স্পেশাল কিছু, কারণ ওখানে এখন খাওয়ার মতো অবস্থা নেই, চুল্লো থেকে যা কিছু রয়েছে সব কিছুই পানির নিচে। আর তৃতীয় আরেকটা কথা, তাহলে নিজ হাতে গিয়ে হোক করে আসুন এবং নিজে সব কিছু দেখে আসুন, যেখানে নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন, মিন্স ব্ল্যাক আউট, সেখানে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে এই অবস্থা হয় সেটা আন্দাজ করা যায়। এটুকুই বলার ছিল, আর আমি দেখি চাকরি থেকে ছুটি নিতে পারি নাকি, যদি ছুটি নিতে পারি তবে আজকে গিয়ে আপনার দেখি নামগড়ের দিকে যাব, কারণ আমি সাথে মাস কন্ট্যাক্ট হয়েছিল দুপুরে, তারপরে আর কোনো সাথে কন্ট্যাক্ট হয়নি, টেনশানে আছি আসলে। তো আর গবাদি পশু শুরু করে মাছ মানে মুরগিগুলো বা হাঁস মুরগি, ওই কুকুর, বিড়াল যেভাবে ভেঙে যাচ্ছিল দেখছিলাম, ওটা যদি সত্যি হয় কী পরিমাণ নর্মাল ঠিক, মানে আমি ভিডিও
আপনার টানমারি স্ক্রোল করে উপর থেকে নিচে নামাই ফেলছি, কারণ এগুলো দেখার মতো না ভাই, নিজের থেকে যেটা সহ্য করতে পারেন। ওভারঅল আমার বহুত কম দিচ্ছি, বলে আমি তো আমার পারি না, নতুবা মানে অন্তত মানুষের মুখে হাসি ফুটাতে চেষ্টা তো দিতাম, হাসি জানি মুখে আসবে না, কিন্তু অন্তত তাদের ভালো লাগে। তো কেমনে কি করা যায় সেটা দেখুন, আর আপনারা সবাই আপনাদের যারা সেখানে আত্মীয় স্বজন করছে তাদের খবর নিন, কাজ করা আগের জীবন প্রিয়জনের পাশে মুহূর্তে যদি না থাকেন তবে আর কখন, সেটাই বলার ছিল। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম।